আমরা তো পুলিশ নই কিন্তু আমাদের যতটুকু বুদ্ধি আছে বোঝার ক্ষমতা আছে সাধারণ মানুষও দেখে গিয়ে বলতে পারবে এটা আত্মহত্যা হতে পারে না ম্যাট্রেসটা যে ম্যাট্রেসটা পাতা ছিল সমস্ত কিছু রক্তে লাল রক্ত ভিজে রয়েছে তারপরেও আপনি বলছেন আত্মহত্যা নিচে গাড়ি ভাঙা মেয়েটির গাড়ি ভেঙে কেউ আত্মহত্যা করতে যায় বারবার আপনারা চেষ্টা করেছেন এটাকে আত্মহত্যা বলে চালানোর জন্য আর যখন বাংলার মানুষ জেগে গেছে যখন ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে তখন আপনারা বলেছেন না জাস্টিস এবং কত স্পিডে পেতে হবে আমাদের সজল ঘোষ বললেন শুক্রবার মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন কি বলছেন রবিবারে ভাসি চাই আমি বাংলার সাধারণ মানুষকে আমার গলার আমার যতদূর অবধি যাচ্ছে সবাইকে হাত করে অনুরোধ করব। আপনারা যদি তৃণমূল কংগ্রেস করেন তাদেরকে আরো বেশি করে অনুরোধ করব, শুক্রবারে দাঁড়িয়ে কিভাবে রবিবারে ফাঁসি হতে পারে কোন আইনে ভারতবর্ষের একবার কোন সংবিধান অনুসারে একবার দেখাতে পারবেন একজন মুখ্যমন্ত্রী যদি সেই দাবি করেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী হয় ড্রামাবাজি করছেন নাটক করছেন অথবা তিনি আইন জানেন না তিনি ভারতবর্ষের সংবিধান জানেন না তিনি মিথ্যে কথা বলছেন জনগণের সামনে অথবা তার মানসিক পরিস্থিতি ঠিক নেই তাকে মানসিক ডাক্তার দেখানো উচিত